আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। তারাগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় মানছেন না কেউই সরকারি নিষেধাজ্ঞা, খলিলুর রহমান নিজস্ব প্রতিনিধি। রংপুরে তারাগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা মানছে না কেউই, সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকানদারগণ সকল দোকান খুলে বসে আছেন। সাধারণ মানুষ প্রশাসনিক আহ্বান আমলে না নিয়ে যে যার মতো করে চলছেন, ফলে ভয়ঙ্কর পরিস্থিতি আশঙ্কা করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। জানা যায়, বিশ্ব মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের ন্যায় তারাগঞ্জ উপজেলার প্রশাসনিকভাবে নানা বিধি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যে অন্যতম হলো সকলকে বাড়িতে অবস্থানে পাশাপাশি নিজস্ব নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে না আসার আহ্বান। এছাড়া বাইরে আসলে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করা হয়। কিন্তু এসব নিষেধাজ্ঞা যাদের ঘিরে সেসব সাধারণ মানুষ তা এখন পর্যন্ত আমলে নেয়নি বলে জানা যায়। উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে এমনই দৃশ্য চোখে পড়েছে। এছাড়া রিক্সা ভ্যান ইজি বাইক চলছে সে আগের মতো। সকল শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত রাস্তার মোড়ে সেই জটলা রয়েছে চিরচেনা রূপে। এমনকি যানবাহনের আধিক্যে শহরের রাস্তায় অনেক সময় যানজটেরও সৃষ্টি হচ্ছে। সোমবার তারাগঞ্জ হাটবার বা হাটের দিন হওয়ায় তা আরও তীব্র হয়ে উঠে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডক্টর মোস্তফা জামান বলেন, সবকিছু যদি এভাবেই চলতে থাকে তাহলে সকলকে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে। তাই যতই কষ্ট হোক সকলকে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীনবাংলানিউজটিভি.com। সকলকে ধন্যবাদ এবং পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।